আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের মধ্যেকার পার্থক্য সম্পর্কে কথা বলতে চলেছি, তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন। গতকাল আমার এক ক্লায়েন্টের সাথে আমি কথা বলছিলাম, তো কথা বলার এক ফাঁকে আমার ক্লায়েন্ট আমাকে বলছিল, হে আলি, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন লাইব্রেরি অ্যান্ড অলসো ফ্রেমওয়ার্ক? ইউ অলরেডি নো দ্যাট অ্যাকচুয়ালি রিয়্যাক্ট ডট জিএস ইজ অ্যাকচুয়ালি আ লাইব্রেরি অ্যাজ ফার অ্যাজ দে সেইড অন দেয়ার ওয়েবসাইট, বাট হোয়েন আই ওয়ান্ট টু ওয়ার্ক অন আ প্রজেক্ট আই সি দ্যাট অ্যাকচুয়ালি রিয়্যাক্ট অ্যান্ড অলসো ভিউ অ্যান্ড অ্যাঙ্গুলার বোথ অফ দেম ওয়ার্ক লাইক সেম ওয়ে, সো আই এম ভেরি কনফিউজড অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন লাইব্রেরি অ্যান্ড অলসো ফ্রেমওয়ার্ক। তো সেক্ষেত্রে আমি ওনার সাথে, উনি যখন এই কথাগুলো বলছিল, আমি একটু অবাক হয়ে গেছিলাম যে আসলেই এটা নিয়ে অনেক কনফিউশন আছে। অনেকেই রিয়্যাক্ট নিয়ে কাজ করার সময় বলে যে এটা একটা ফ্রেমওয়ার্ক, আবার অনেক সময় হয় কি যে এমন অনেক সময় হয় যে আমরা যখন জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কের সাথে ইন্ট্রোডিউস করাতে চাই, সেক্ষেত্রে আমরাও বলি যে রিয়্যাক্ট, তারপরে হচ্ছে অ্যাঙ্গুলার, ভিউ, এরকম হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কের কথা বলি। আসলেই এরকম কথা বলার সময় অত ডিটেইলে বলা একটু কঠিন হয়, তো সেক্ষেত্রে অনেক সময় আমরা এরকম বলি বা আর্টিকেলও আমরা এরকম লিখি। তবে এদের মধ্যে বেসিক ডিফারেন্স আছে এবং এদের মধ্যে অনেক ডিফারেন্স আছে যে লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের মধ্যেকার পার্থক্য। তো আমি আমার ক্লায়েন্টকে ব্যাপারে বলেছিলাম যে আসলে লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্য কি। আরেকটা ব্যাপার হচ্ছে যে বুটস্ট্র্যাপের উপর ফুল সিরিজ টিউটোরিয়াল আসতে যাচ্ছে, তো সেক্ষেত্রে বুটস্ট্র্যাপটা একটা ফ্রেমওয়ার্ক, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয় একটা ফ্রেমওয়ার্ক টুইটারের। তো সেক্ষেত্রে আমি যদি টুইটার শিখাতে গেলে আমি যখন ফ্রেমওয়ার্ক বলবো, তখনও আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করবেন, ভাই লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্য কি? তো সেক্ষেত্রে আমি ভাবছিলাম যে এটার উপর একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়া উচিত, তো তাই হচ্ছে আজকের এই ভিডিও। তো চলেন কথা বলি। আসলে আপনি যখন কোনো একটা প্রজেক্টে কাজ করবেন, তখন আপনার যদি কখনো কোনো একটা ইন্ডিভিজুয়াল ফিচার আপনার প্রজেক্টে অ্যাড করার দরকার হয় কিংবা কোনো একটা প্রবলেম সলভের দরকার হয়, সেক্ষেত্রে আপনি যদি কোনো একটা কোড অন্য কোনো ডেভেলপারের ব্যবহার করেন, সেটা খুব সম্ভবত একটা লাইব্রেরি। আর আপনি যখন কোনো একটা প্রজেক্টে কাজ করবেন, যে প্রজেক্টে আপনি যখন কোনো কোড ব্যবহার করছেন, সেটার একটা নির্দিষ্ট রুলস এবং রেগুলেশনস আছে, এবং আপনাকে সেই রুলস এবং রেগুলেশনস ফলো করে যদি আপনাকে কোডগুলো করতে হয়, সেক্ষেত্রে খুব সম্ভবত সেটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। খুব সহজে যদি আমি আপনাকে বলতে চাই যে লাইব্রেরিটাকে আপনি কন্ট্রোল করেন, মানে যখন একটা কোড আপনার নির্দিষ্ট আপনার কন্ট্রোলের মধ্যে থাকে, মানে আপনি যেভাবে চান যখন চান সেভাবে আপনি ব্যবহার করবেন, তখন সেটা হবে একটা লাইব্রেরি। আর যখন হচ্ছে যে একটা কোড বা একটা বাঞ্চ অফ কোড যখন আপনাকে কন্ট্রোল করবে যে কিভাবে আপনি কোড করবেন, কী কী ফর্মুলাতে আপনি কোড করবেন, যখন এরকম একটা ব্যাপার চলে আসবে, তখন খুব সম্ভবত সেটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে খুব সহজভাবে যদি বলি, আরও খুব সহজভাবে যদি আমি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন মনে করেন আমি একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার। এখন আমি যখন বাসায় বসে কোনো কাজ করি, আমি চাইলেই একটা গেঞ্জি পরে বা শার্ট পরে যে কোনোভাবেই আমি আমার কাজগুলো করতে পারি, আমাকে কোনো ড্রেস কোড মেনটেন করতে হয় না। কিন্তু যদি আমি একটা অফিসে ওয়েব ডেভেলপার হতাম, সেক্ষেত্রে কিন্তু আমাকে অফিসের যে ড্রেস কোড আছে সেটা মেনটেন করতে হতো। আবার আমি একজন ওয়েব ডেভেলপার, আমি যদি চাই যে আমি আমার প্রজেক্টটা কোনো একটা ক্লায়েন্টের সাথে আমার কথা বলে ভালো লাগছে না বা তাকে পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আমি সেই ক্লায়েন্টের সাথে কাজ করলাম না। কিন্তু আমি যদি অফিসে কাজ করতাম, সেক্ষেত্রে আমার ক্লায়েন্টকে আমার পছন্দ না হলেও বা আমার অফিসের বসকে আমার পছন্দ না হলেও তার সাথে আমাকে হাসি মুখে কথা বলতে হতো, কারণ না হলে তো আমার জবই থাকবে না। আবার এখানে যেমন আমি একজন ফ্রিল্যান্সার ওয়েব ডেভেলপার হওয়াতে, আমার যদি মন চায় তো আমি কাজ করি, মন না চাইলে আমি কাজ করি না। আমার আজকে খুব ক্লান্ত লাগছে তো আমি আজকে ঘুমালাম, আমার আজকে কাজ করতে খুব ভালো লাগছে, সেক্ষেত্রে আমি রাত্রেই পুরো কাজ কমপ্লিট করে ফেললাম। আমার মন চাইলো তো আমি দুই দিনের ব্রেক নিলাম, আমার মন চাইলো না, আমাকে টানা কাজ করতে ভালো লাগছে বা কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমি কাজ করলাম। মানে কীভাবে কী করবো সব কিছু আমার উপর নির্ভর করে। কিন্তু আমি যদি একজন অফিসের স্টাফ হতাম, সেক্ষেত্রে আমার ভালো লাগুক খারাপ লাগুক আমাকে 9টা 5টা অফিস করতে হতো। তো দেখেন, এখানে যখন আমি বাসায় বসে কাজ করছি একজন ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হিসাবে, আমার কিন্তু অনেক ফ্রিডম আছে, আমি যেভাবে চাচ্ছি সেভাবে করতে পারছি। আমার কোনো একটা কাজ ভালো না লাগলে আমি করছি না, ভালো লাগলে আমি করছি। তো যখন আপনার এত ইন্ডিপেন্ডেন্স থাকবে, সেটা হতে পারে লাইব্রেরি। আর যখন আপনি একটা অফিসে যাবেন, সেখানে আপনার অফিসের রুলস আছে, রেগুলেশনস আছে, ক্লায়েন্টকে ভালো না লাগলো তার সাথে হাসি মুখে কথা বলতে হচ্ছে, তো যখন আপনার এরকম একটা ব্যাপার চলে আসবে, তখন সেটা খুব সম্ভবত একটা ফ্রেমওয়ার্ক। আমি মনে হয় খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম এবং আপনি হয়তো বুঝতে পেরেছেন। যখন অনেক রুলস রেগুলেশনস থাকবে, তখন সেটা হবে ফ্রেমওয়ার্ক। আর যখন অল্প রুলস রেগুলেশনস, যেখানে আপনি খুব স্বতঃস্ফূর্তভাবে আপনার কাজটা করতে পারবেন, সেটা হতে পারে লাইব্রেরি। তো এখন যদি আমি আপনাকে কিছু উদাহরণ দেই, যেমন মনে করেন রিয়্যাক্ট ডট জিএস, তারপর যে কোয়ারি, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের খুব পপুলার লাইব্রেরি। আবার অ্যাঙ্গুলার ডট জিএস, ভিউ ডট জিএস, এরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের খুব পপুলার ফ্রেমওয়ার্ক। তো খুব সহজে আমি চেষ্টা করেছিলাম আপনাকে লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের মধ্যে পার্থক্যটা বোঝাতে। আমি আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি মনে করেন যে আমার ভিডিওটা আপনার কাছে উপকারী হয়েছে তাহলে, এবং এখনও আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করছি আমার অন্য ভিডিওগুলো দেখুন। ভিডিওগুলো দেখার পরে যদি আপনার কাছে মনে হয় যে আমার ভিডিওগুলো ভালো, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর আমি আশা করছি আজকের ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। যদি উপকারী মনে হয় তাহলে লাইক বাটনে ক্লিক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানান যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি।
আশা করছি আপনার সময়টা নষ্ট করিনি আমি। তো এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, বুটস্ট্র্যাপের উপর সিরিজ টিউটোরিয়াল আসতে যাচ্ছে, তো খুব শীঘ্রই দেখা হচ্ছে বুটস্ট্র্যাপ সিরিজের সাথে। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। ধন্যবাদ।